হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে ভর্তি হতে তোমাদের কত যোগ্যতা লাগবে বা এসএসসি থেকে কত পয়েন্ট পেলে এখানে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে ভর্তি ফি কত এবং এখানে বেতন কত সহ সব কিছু কিন্তু জানতে পারবে এছাড়া এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে এখানে মোট সায়েন্স থেকে কত কতটি আসন সংজ্ঞা রয়েছে কমার্স এবং আর্টস থেকে কতটি আসন সংখ্যা রয়েছে সহ সব কিছু কিন্তু এই ভিডিওতে তোমরা জানতে পারবে তো প্রথমে তোমাদের আমি জানাবো যে এখানে ভর্তি হতে তোমাদের কীরকম যোগ্যতা লাগবে বা কত যোগ্যতা হলে কিন্তু এখানে তোমরা ভর্তি হতে পারবে তো সায়েন্স থেকে যদি ভর্তি হতে চাও তাহলে তোমাকে সর্বনিম্ন ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে যদি ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে থাকো সায়েন্স থেকে সায়েন্স থেকে এবং এসএসসিতে তাহলে কিন্তু তোমরা এখানে এখানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার পর কিন্তু এখানে তোমরা ভর্তি হতে পারবে বা এখানে এখানে একটি কলার জীবন শুরু করতে পারবে তো তোমরা যদি এখানে কমার্স থেকে ভর্তি হতে চাও তাহলে এখানে তোমাকে সর্বনিম্ন থ্রি পয়েন্ট পেতে হবে যদি থ্রি পয়েন্ট থাকে সর্বনিম্ন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো থ্রি পয়েন্ট থাকলে কিন্তু এখানে তোমরা কমার্স থেকে আবেদন করতে পারবে এবং যারা আর্টস থেকে এখানে ভর্তি হতে চাও বা আবেদন করতে চাও তাদের কিন্তু এসএসসি থেকে সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট লাগবে যদি তোমাদের মানবিক থেকে যদি ফোর পয়েন্ট থাকে তাহলে কিন্তু এই কলেজে কিন্তু তোমরা আবেদন তো এখন আর জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে মোট কতটি আসন সংখ্যা রয়েছে মানে সায়েন্স থেকে আর্টস থেকে এবং কমার্স থেকে কতগুলো আসন সংখ্যা রয়েছে তো এখানে এই কলেজটিতে সায়েন্স থেকে আসন সংখ্যা রয়েছে মোট মাত্র একশোটি কিন্তু সায়েন্স থেকে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে আসন সংখ্যা রয়েছে এবং এখানে কমার্স থেকে আসন সংখ্যা রয়েছে তিনশোটি আসন সংখ্যা রয়েছে তিনশোটি কমার্স থেকে আসন সংখ্যা রয়েছে এবং আর্টস থেকে এখানে তিনশোটি মোট তিনশোটি আসন সংখ্যা রয়েছে মোট কিন্তু সায়েন্স আর্টস এবং কমার্স থেকে সাতশোটি কিন্তু আসন সংখ্যা রয়েছে তো আমরা যারা এখানে আবেদন করতে চাও বা ভর্তি হতে চাও বা এখানে এই কলেজটিতে লেখাপড়া করতে চাও তাদের কিন্তু সর্বনিম্ন যে পয়েন্টগুলো থাকতে হবে আমি বললাম ওই পয়েন্টগুলো থাকলে কিন্তু তোমরা কিন্তু এই কলেজটিতে কিন্তু আবেদন করতে পারো সরকারি কলেজ বা এই জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে ভর্তি হতে তোমাদের কত টাকা লাগবে বা ভর্তি ফি কত এবং এখানে মাসিক বেতন কত তো এ জাতির পিতা সরকারি এই কলেজটি যেহেতু একটি সরকারি কলেজ তাই এখানে কিন্তু তোমাদের মাসিক বেতন দিতে হবে না তো তোমরা যখন এখানে ভর্তি হবে তখন কিন্তু একবারে কিন্তু তিন হাজার টাকার মতো কিন্তু এখানে তিন হাজার টাকা দিয়ে কিন্তু এখানে ভর্তি হতে হবে তো এখানে তিন হাজার টাকা দিয়ে ভর্তি হবে তখনই কিন্তু তোমাদের এক বছরের এখানে বেতন সহ কিন্তু সব কিছু নেবে যেহেতু এটি ফুল একটি সরকারি একটি কলেজ এখানে তোমরা কিন্তু তিন হাজার টাকা দিয়ে কিন্তু সব কিছু কমপ্লিট করতে পারবা তিন হাজার তিন হাজার থেকে যদি সর্বোচ্চ সর্বোচ্চ সেটা পাঁচ হাজারের মধ্যে হতে পারে কিন্তু বর্তমানে কিন্তু তোমরা তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে কিন্তু এটা কিন্তু কমপ্লিট করতে পারবা তো এখানে কিন্তু তোমাদের বেতন নিতে পারছো না এক বছরের ভিতরে কিন্তু সব কিছু এক বছরের সব প্যাকেজ কিন্তু তোমরা এই টাকা দিয়ে কিন্তু করতে পারবা তো এটি যেহেতু একটি সরকারি কলেজ তা এখানে কিন্তু তোমাদের বেতন সেরকম কিন্তু বেতন এখানে নেই তো আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো যে তোমাদের ভর্তি হতে এখানে যোগ্যতা কত লাগবে এখানে তোমাদের ভর্তি ফি কত সহ এখানে আসন সংখ্যা কতটি রয়েছে সব কিছু আশা করি তোমরা বুঝতে পেরেছো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং এই চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য